বড় অশান্ত অস্থির সময়। এই মুহূর্তে আমরা প্রত্যেকেই, যারা শুধুমাত্র এই শহর কেন, গোটা ভারতবর্ষের বাসিন্দা, ইনফ্যাক্ট গোটা বিশ্বেও যদি বলি হয়তো ভুল বলব না, অদ্ভুত একটা অস্থিরতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রতি মুহূর্তে ভয়, আতঙ্ক এবং অনেকের কাছে কিছুটা হাস্য কৌতুকেরও ব্যাপার। মানে আগে আমরা একে অপরকে ফোন করে জিজ্ঞেস করতাম, কিরে কেমন আছিস, এখন ফোন করে জিজ্ঞেস করি, কিরে তোর জ্বর হয়েছে? ব্যাপারটা এখন এরম জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কারণ ওই একসময় শরৎচন্দ্রের উপন্যাসে যেরকম পড়তাম যে ওলা ওঠাতে গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে, সেটাও যে এই যুগে দাঁড়িয়ে বাস্তবে আমাদের দেখতে হবে যে গ্রামকে গ্রামের বদলে শহরের পর শহর, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রত্যেকটি মানুষ কম বেশি তাদের ঘরে নানান ধরনের অসুস্থতা, খুব সামান্য থেকে সামান্যতম তর, বা অনেকের ক্ষেত্রে সেটা হয়তো কিছুটা বেশি কঠিনও বটে। কিন্তু আমার কোথাও একটা মনে হয় যে যেহেতু আমরা নবরবিকিরণের যারা এই পরিবারের সদস্য, আমরা মূলত তো রবীন্দ্রনাথের দীক্ষায় দীক্ষিত, এবং রবীন্দ্রনাথের গানে, কথায়, তাঁর বার্তায়, তাঁর প্রবন্ধে, তাঁর উপন্যাসে, তাঁর লেখায়, তাঁর সব কিছুর মধ্যে দিয়ে তিনি বারবার একটা কথা বলে যেতে চেয়েছেন যে কোনো কিছুর শেষ মানেই নতুন কিছু শুরু। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, এবং সেই জন্যই মনে হয় যে এই দুঃসময়টাও শেষ হবে, সুসময় আসবে। আর যেহেতু রবীন্দ্রনাথের প্রসঙ্গ তুললাম, তাই আজ নবরবিকিরণের এই ইউটিউব চ্যানেল থেকে আমি শ্রী আপনার সঙ্গে, আর আমার সঙ্গে শিল্পী দেবাদৃত। দেবাদৃতর সঙ্গে আমার এই স্টুডিওতে, এই প্ল্যাটফর্মে প্রচুর অনুষ্ঠান, এবং আমরা একসঙ্গে খুব মজা করে, হই হই করে সময় কাটাই, অনেকটাই ক্যামেরার পিছনে হয়, যেটা হয়তো ক্যামেরার সামনে সবসময় সম্ভব হয় না। কিন্তু আজ রবীন্দ্রনাথের গানে দেবাদৃত, কেমন লাগছে দেবাদৃত? দেখো, এখানে আগেও বলেছি, এই প্ল্যাটফর্মে গান গাইতে পাওয়ার একটা সুযোগ, এটা আমার কাছে সত্যি খুব আনন্দের, তার মধ্যে তুমি রয়েছো, এটা একটা খুব আনন্দের। এবার আজকে একটা জিনিস মনে পড়ছে, যখন কোভিড একদম প্রথমে শুরু হয়েছিল, সেই সময় যখন সব স্তব্ধ হয়ে গেছে, ভাবছিলাম গান বাজনা কীভাবে নিয়ে এগোবো, সেই সময় মনে করে দেখো আমরা একসাথে অনেকগুলো প্রজেক্ট করেছিলাম এই নবরবিকিরণে, আর এখনও সেরকম সংক্রমণ খুব ছড়াচ্ছে, সেরকম সময়ে আমাদের স্টেজ শুরু হয়েও বন্ধ হয়ে গেল, তারপরে আজকে এখানে বেশ আনন্দই হচ্ছে, এটুকু বলতে পারি। এবং এই আনন্দ আমরা আরো ছড়িয়ে দেব আপনাদের মধ্যে দেবাদৃতর গানের মাধ্যমে। দেবাদৃত, আজকে কোন গান দিয়ে শুরু করছিস? অনেক দিনের আমার যে গান, ইনফ্যাক্ট আজকে আমাদের এই অনুষ্ঠানের নাম আমার যে গান। তো এই মুহূর্তে দেবাদৃত ঝুলিতে এই গানটা দিয়ে শুরু, দেখা যাক ওর ঝুলিতে আর কি কি আছে। শুরু করছে দেবাদৃত অনেক দিনের আমার যে গান। যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়া, ঘুরে 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 বেড়া, কোন বাতাসে অনেক দিনের আমার যে গান, গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে, যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে,
যারা সাজ শূন্য হলো, কিশোর জাগাও তাহার আসে অনেক দিনের আমার যে গান। সকল গৃহ হারালো যার, সকল গৃহ হারালো যার, তোমার তানে তারি বাসা যার বিরহের নাই অবসান, তার মিলনের আনে ভাষা। সকল গৃহ হারালো যার, সকল গৃহ হারালো যার, তোমার তানে তারি বাসা যার বিরহের নাই অবসান, তার মিলনের অনে ভাষা। সকল গৃহ হারালো যার, শুকালো যেই নয়ন বাড়ি তোমার সুরে কদন তারি, শুকালো যেই নয়ন বাড়ি তোমার সুরে কাঁদন তারি, ভোলা দিনের বহন তুমি স্বপন ভাষা, দূর আকাশে অনেক দিনের আমার যে গান, আমার কাছে ফিরে আসে তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও ঘুরে 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 বেড়াও, কোন বাতাসে অনেক দিনের আমার যে গান। অপূর্ব গাইলি এই গানটার, ইনফ্যাক্ট এই গানটা আমার খুব প্রিয় গানও। অ্যারেঞ্জমেন্ট কে করেছে? অ্যারেঞ্জমেন্ট করেছে আমার বন্ধু গোপাল দাস। আমি এই জন্য অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন তুললাম কারণ যখনই রবীন্দ্রনাথের গানের প্রসঙ্গ আসে বাঙালি ভীষণ সেন্সিটিভ, তো এই একটা বিষয় আর হওয়াটা খুব স্বাভাবিক। এটা তো আমরা মানে খুব সহজেই সম্পদ আমাদের হাতের কাছে এসে গেছে, সুতরাং সেটাকে কিছুটা তো রক্ষণাবেক্ষণ করাটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে। সেই জন্যই জিজ্ঞেস করলাম যে এত অপূর্ব অ্যারেঞ্জমেন্ট কে করেছে। গোপাল দাস অনেক ভেবেচিন্তে এবং এই গানগুলোর দৃশ্যায়নের কথা ভেবেই আমরা অ্যারেঞ্জমেন্টগুলো, হয়তো মিউজিক পার্ট একটু বড় বড় রয়েছে রাখা হয়েছিল, কিন্তু এই সিচুয়েশনে তো আর হলো না ভিডিও করা। কিন্তু এটা ঠিক যে আমার এটা বরাবরই মনে হয় যে বন্ধুদের মানে দুজন সম মানসিকতার বন্ধু যদি কেউ হন, তাদের কাজ তাদের প্রোডাক্টিভিটি সবসময় ভালো হয়। হয়তো বয়সে তাদের পার্থক্য থাকতে পারে, কিন্তু মানসিকতার বা মনের মিল থাকলে সেই কাজ একটা অন্য রূপ পায়। ঠিক যেটা আমরা এর আগে ওর আর গোপালের বন্ধুত্বের জন্য আমরা এর আগের গানটাতে এটার একটা ছবি পেলাম, পরের গানে যাব আশা করি সেখানেও সেই প্রতিচ্ছবি আমরা পাবো। সেটাও গোপালেরই অ্যারেঞ্জমেন্ট এবং এটা একটা মজার ঘটনা, এটা ঢাকা আর বাংলা ঢোল ইউজ করা হয়েছিল এই গানটায়, তার সঙ্গে সরোদ রয়েছে। সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, আশা করি শোনাতে পারবো, যদি ঠিকঠাক গাইতে পারি শোনাতে পারবো। মানে অদ্ভুত একটা ফিউশন আমরা এখানে হয়তো পাবো। তাহলে শুনে নিই পরের গানটা।
কাজের কাজে মোরা তাঁরই কাজের সঙ্গে, যার নানা রঙের রঙ্গ মোরা তাঁরই রসের রঙ্গে, যিনি সকল কাজের কাজে মোরা তাঁরই কাজের সঙ্গে, যার নানা রঙের রঙ্গ মোরা তাঁরই রসের রঙ্গে, যিনি সকল কাজের কাজে। ছন্দে মোরা যাই চলে আনন্দে, তার বিপুল ছন্দে ছন্দে, তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে, তিনি যেমনি বাজান ভেরি মোদের তেমনি নাচের ভঙ্গি, তিনি যেমনি বাজান ভেরি মোদের তেমনি নাচের ভঙ্গি, যিনি সকল কাজের কাজে মোরা তাঁরই কাজের সঙ্গে, যার নানা রঙের রঙ্গ মোরা তাঁরই রসের রঙ্গে, যিনি সকল কাজের কাজে। খেলায় মোরা মিলি তাঁরই মেলায়, এই দুঃখ সুখের জীবন মোদের তাঁরই খেলা রঙ্গি, এই জন্ম মরণ খেলায় মোরা মিলি তাঁরই মেলায়, এই দুঃখ সুখের জীবন মোদের তাঁরই খেলা রঙ্গি, ওরে ডাকেন তিনি যাবে তাঁর জলদ মন্দ রবে, ওরে ডাকেন তিনি যাবে তাঁর জলদ মন্দ রবে, ছুটি পথের কাঁটা পায়ে দোলে সাগর গিরি লঙ্ঘি, ছুটি পথের কাঁটা পায়ে দোলে সাগর গিরি লঙ্ঘি, যিনি সকল কাজের কাজে মোরা তাঁরই কাজের সঙ্গে, যার নানা রঙের রঙ্গ মোরা তাঁরই রসের রঙ্গে, যিনি সকল কাজের কাজে মোরা তাঁরই কাজের সঙ্গে, যার নানা রঙের রঙ্গ মোরা তাঁরই রসের রঙ্গে, যিনি সকল কাজের কাজে। এক্ষুনি যে গানটা আমরা শুনলাম সেটা 1911 সালে রচিত রবীন্দ্রনাথের, ঠিক তার এক বছর আগে আরেকটি গান রচিত হয়েছিল যে গানটা দেবাদৃত গাইবে আর কিছুক্ষণ পরে। সেই বছরই কিন্তু রথীন্দ্রনাথের বিবাহ হয়, মানে রবীন্দ্রনাথ ঠাকুর টেকনিক্যালি শ্বশুর মশাই হন সেই বছর, এবং সেই বছরে এসে তিনি এই গান লেখেন। একটা কথাই এই কথাটার মাধ্যমে আমি বোঝাতে চাইলাম যে বয়সের সঙ্গে সঙ্গে তো অভিজ্ঞতা বাড়ে, এবং আমরা প্রত্যেকেই এটা স্বীকার করবো যে রবীন্দ্রনাথের যত বয়স বেড়েছে তাঁর লেখনী তাঁর সৃষ্টি একটা অন্য মাত্রায় গিয়ে পৌঁছেছে, এবং অনুভূতির যে আলাদা করে কোনো বয়স হয় না, উনি যখন অল্প বয়সে ভানুসিংহের পদাবলী সুর করছেন, আবার যখন পরবর্তীকালে গিয়ে আমরা যেটাকে বলি রাবীন্দ্রিক গানের সময়, মানে আমরা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন রবীন্দ্রনাথকে পাই, তাই না? তো পরের যে গানটা নিয়ে আমি বললাম সেই গানটাতে তুই বললি অ্যারেঞ্জমেন্টে অনেক কিছু করা হয়েছিল সেই সময়, মানে যখন অ্যারেঞ্জমেন্ট তোরা প্ল্যান করেছিস, অ্যারেঞ্জ যখন করা হয়েছিল তখন খট্টামের ইউজ হয়েছিল, হাঁড়ির আওয়াজটা রয়েছে, একটু ডুবকি বেজেছে, মানে পিওর একদম ওই খোলে আমরা যেরকম শুনে থাকি, গানের কোনো আমি পাকামো করিনি, মানে নোটেশন ঠিক আছে, এবার একটুখানি মানে সাউন্ডস্কেপটা একটু বদলানোর চেষ্টা করি। এবং এটার মধ্যে আমার কোথাও একটা মনে হয় দেবাদৃত, আমি জানি না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এর আগেও অনেক পর্বে আমি এটা বলেছি যে আজ যদি রবীন্দ্রনাথ থাকতেন, তিনিও আমার ধারণা তিনি যেরকম দূরদর্শী একজন মানুষ ছিলেন, তিনিও কিন্তু প্রয়োজনে হয়তো নিজের গানে অনেক যন্ত্রের ব্যবহার করতেন, শুধুমাত্র হয়তো এসরাজে নিজেকে বেঁধে রাখতেন না, আমরা কেউই সেটা এখন বলতে পারি না কারণ অবভিয়াসলি তিনি নেই তাই, কিন্তু আমার মনে হয় অ্যাজ আ মানুষ তিনি যতটা দূরদর্শী প্রোগ্রেসিভ ছিলেন এটা হওয়াটা হয়তো তাঁর ক্ষেত্রে খুব স্বাভাবিক ছিল, তাই না? যাই পরের গানে চলো।
आमी तुम्हारे प्रेमे हब सवार कलंक भागी। आमी तुम्हारे प्रेमे हब सवार कलंक भागी। आमी सकल दागे हब दागी कलंक भागी। आमी तुम्हारे प्रेमे हब सवार कलंक भागी। পথের কাঁটা করব চয়ন সেথায় তোমার ধুলায় শয়ন। পথের কাঁটা করব চয়ন সেথায় তোমার ধুলায় শয়ন। সেথায় আঁচল পাতব আমার তোমার রাগে অনুরাগে কলঙ্ক ভাগি। আমি শুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। শুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। জীবনকে ওই চরণ পড়ে তাহারি ছাপ বুকে মাগি কলঙ্ক ভাগি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি। আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি। আমার সবচেয়ে দেবাদৃতর যে ব্যাপারটা ভালো লাগে যে ওর এত ভার্সেটাইলিটি আছে। আমি জানি না আপনি দেবাদৃত রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য কোনো গান কখনো শুনেছেন কি না, কিন্তু যদি শোনেন দেখবেন ও যতটা প্যাশন নিয়ে রবীন্দ্রনাথের গান গায় ঠিক ততটাই সিনসিয়ারিটি দিয়ে অন্য গানও গেয়ে থাকে। সেটা বাংলা আধুনিক হতে পারে, পুরোনো দিনের গান হতে পারে, রাগাশ্রয়ী গান হতে পারে, এবং এখন যে গানটাও গাইবে সেটা তো একেবারে ভিন্ন ধারার একটা রবীন্দ্রসঙ্গীত। অবশ্যই বহুশ্রুতও নয়, বেশ কিছুটা অল্পশ্রুতও আমরা বলতে পারি। তো এই চ্যালেঞ্জগুলো নিতে কেমন লাগে দেবাদৃত? মানে যখন আমরা দেখি চারপাশে সবাই আলো আমার আলো আর প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে বাইরে কিছু গায় না, রবীন্দ্রনাথের ওই 50-100 গানের মধ্যেই সবাই ঘোরাফেরা করে, তখন একটু অন্যরকমের গান গাওয়ার চ্যালেঞ্জটা নেওয়ার ইচ্ছেটা কোথা থেকে হয়? নিজেকে একটুখানি মাঝে মধ্যে না মানে নিজের সঙ্গে নিজের একটা লড়াই করতে ভালো লাগে। সাধারণত এই যে আলো আমার আলো বললে, তোমার খোলা হওয়া, এগুলো তো স্টেজে গেয়েই থাকি, সবসময়ই গাই। এবার অ্যালবাম করবার ক্ষেত্রে বা এই মাঝে মধ্যেই যে এরকম একটা পরিধির মধ্যে এসে গাইতে গেলে সেই সময় আমার মনে হয় এই গানগুলো একটুখানি নিজের সঙ্গে লড়াই করে একটু নিজেকে ভাঙতে করতে ভালো লাগে। কারণ যতই হোক বলতে গেলে মানে ডিগ্রি যদি কথা বলো তাহলে রবীন্দ্রনাথের থেকে এম এ করেছি, সেক্ষেত্রে এই গানগুলো শিখেছি। তা সেখানে যখন শিখেছি তার তো একটা মানে কি বলবো, সেটা তো ইউজও করতে হবে, শিক্ষার একটা প্রতিফলন। এবং আমার মনে হয় এগুলো যখন আবার আমরা চর্চা করি না তখনও আবার আমরা শিখি, একদম সেটাও একটা শিক্ষা। ওটাই বলতে যাচ্ছিলাম মানে সেটা ওখানে শিখে এসে ভুলে গেলাম তা তো করলে হবে না।
সেক্ষেত্রে একটু চেষ্টা করেছি আর কি, এই আর কি। সেই চেষ্টাটা কতটা সফল হয়েছে সেটা বিচার করবেন দর্শক শ্রোতারা। শুনে নেব আপাতত দেবাদৃতর গলায় পরের গান। পয়লা বৈশাখ আসবে, পাড়ায় পাড়ায় অনুষ্ঠান হবে, প্রভাত ফেরি হবে, আর এই গানটা হবে না, এটা তো হয় না। রবীন্দ্রনাথের গান এবং বৈশাখ মাস বা নববর্ষের গান বললেই যে গানটা বাঙালি চোখ বুঝে, একটা 8 থেকে 80 একটা ছোট্ট 5 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করলেও যে গানটার কথা তার ঠোঁটস্থ, সেই গানটাই বোধ হয় আমরা এখন শুনলাম, তাই তো? আর সেই গানটার অ্যারেঞ্জমেন্টও বোধ হয় একদম অন্যরকম, একদম গোপাল দাস। এবং এইটা আমরা একটা ভেবে করেছিলাম যে যারা নৃত্যশিল্পী তাদেরকে যদি একটা মানে স্পেস দেওয়া যায়, একটা স্কোপ দেওয়া যায়, সেরকম ভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা করা রয়েছে। অদ্ভুতভাবে শুনলে আমরা অনেক সময় বলি এই গানটা বাচ্চাদের গান, সহজভাবে গাওয়া যায়। এই সহজভাবে গাওয়ার গানটা কিন্তু রবীন্দ্রনাথ অনেক পরের দিকে গিয়ে রচনা করেছিলেন, মানে এটা কিন্তু রবীন্দ্রনাথের খুব অল্প বয়সের রচনা নয়, রবীন্দ্রনাথের বয়স তখন 65 যে সময় এসে তিনি এই গান রচনা করেন। বুঝতেই পেরেছেন এই সোহে বৈশাখের কথা বলছি, শুনে নেব দেবাদৃতর গলায়। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ,
এসো এসো তাপসনী শাশবায়ে মুমুর সুরে দাউড়ায়ে তাপসনী শাশবায়ে মুমুর সুরে দাউড়ায়ে বছরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো জাগ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা মুছে জাগ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি আনো 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 তব প্রলয়ের শাখানো আনো আনো তব প্রলয়ের শাখ মায়ার কুচটি জাল যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো তাপসনী শাশবায়ে মুমুর সুরে দাউড়ায়ে বছরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো একটু আগে যে গানটা তুই গাইলি সেটা নিয়ে যেটা বললাম যে খুব সহজ গান, কিন্তু রবীন্দ্রনাথ অনেক বেশি বয়সে রচিত গান। এরপরে যে গানটা দেবাদৃত গাইবে সেই গানটার আমেজটাই আলাদা। আমরা ওই একটা কথাতে আমরা বলি না, মেজাজটাই তো আসল রাজা। এই গানের মেজাজটাই হচ্ছে আসল রাজা। কি অপূর্ব অ্যারেঞ্জমেন্ট! আমি নিজে অলরেডি একবার শুনেছি দেবাদৃত যখন রিহার্স করছিল, সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। ভীষণ সুন্দর তার অ্যারেঞ্জমেন্ট, কিন্তু মাত্র 24 বছর বয়সে এই গান রবীন্দ্রনাথ রচনা করেছেন। এটা ভাবলেই আমার গায়ে কাঁটা দেয় যে একজন মানুষ যার বয়স 24, আজকের দিনে দাঁড়িয়ে 24 বছরের, আমরা তাদেরকে বলি মানে বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে, তাদের এই উপলব্ধি হয় কি করে যে তারা ওই বয়সে এই গান লিখতে বা সুর করতে পারেন? মানে এটা ঈশ্বর প্রদত্ত ছাড়া বোধ হয় সম্ভব নয়। তুই কিছু বলতে চাস এই গানটা সম্পর্কে? এই গানটা যখন শিখেছিলাম খুব একটা ভালো লাগতো না, খুব কঠিন একটা গান, বড্ড সুরের খাঁজ খোঁজ পারতাম না। তারপরে ওই যে বললে রবীন্দ্রনাথ কীভাবে 24 বছর বয়সে এটা মানে করে গিয়েছেন, এটা অবাক লাগে। ওই জন্যই তো উনি আলাদা,
আমার এই 24 বছর বয়সে মোটেও ভালো লাগে না না এটা আমারও ঠিক আমার মনে আছে আমি দক্ষিণী ছাত্রী আমাদের 5th ইয়ারে বোধহয় এই গানটা ছিল যদি খুব ভুল না করে থাকি আমারও মনে হলো বাবা এটা পরীক্ষায় গাইতে হবে খুব কঠিন একটা গান কিন্তু যখন দেখলাম ওই পরীক্ষা অমুক্তমুকের বাইরে গিয়ে নিজের জন্য গাইবা স্কোপ পাচ্ছি তখন আস্তে 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 না তার চলনটা ভালো লেগেছে এবং কথা তো বটে এবং আমার ধারণা এই গানটা শুনলে আপনাদের যারা শুনেছেন তো অবশ্যই তাদের প্রিয় এটাই বুবুনদা দারুণ ফ্লুটটা বাজিয়েছেন ট্র্যাকে আর বুবুনদা অ্যাকচুয়ালি কিন্তু অ্যাজ আ ফ্লুট প্লেয়ার কলকাতায় যতজন বংশীবাদন করেন তার মধ্যে কিন্তু অন্যতম একজন একটু কান খাড়া করে ডেফিনেটলি তাহলে শুনবেন শরৎটাও ভালো লাগবে পিকুদা আরে বাস গে ফেলো দেবা দ্রুত প্রেমো
सुधार से। রবীন্দ্রনাথের নৃত্যনাট্য গীতিনাট্যের গান, এটাও তো বাঙালির জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। মানে ছোটবেলা থেকেই ওই স্কুলে ডান্স ড্রামা হবে না এটা কোনো স্কুলে বোধহয় হয় না, তার জন্য স্কুলে রবীন্দ্রনাথের উপস্থিতি যে ভীষণভাবে প্রয়োজন তা কিন্তু নয়। আমি নবনালন্দা নবরবিকিরণের কথা বলতে পারি, এখানে তো প্রাণপুরুষই রবীন্দ্রনাথ। কিন্তু এমন অনেক বিদ্যালয় আছে যেখানে সেটা নয়, কিন্তু তার সত্ত্বেও ডান্স ড্রামা নৃত্যনাট্য গীতিনাট্যের গান কিন্তু এখনও ছাত্রছাত্রীদের মুখে মুখে ফেলে, এবং তার মধ্যে অবশ্যই তাসের দেশ রয়েছে। এর পরের গান কি তাসের দেশ থেকে? হ্যাঁ, তাসের দেশ থেকে একদম ছোট্ট একটা গান, এইটুকু গান। এই এই গানটাও গোপালের অ্যারেঞ্জমেন্ট, আমার মনে আছে এটা অ্যারেঞ্জ করতে ওর টাইম লেগেছিল 12 মিনিট ম্যাক্সিমাম। আচ্ছা, হ্যাঁ 12 মিনিট গানটা গেয়েছিলাম ওর। এই অত সচরাচর এই গানগুলো চট করে শোনা নেই, গাইছিলাম এর সঙ্গে সঙ্গে। তখন ওই গানটা আছে না, চিরতন হর্ত নিষ্কাম, ওই গানটাও শুনেছিল, বললো ওইটারই মতন কিছুটা চলো হয়ে যাবে। ও ধরলো কিবোর্ড, কিবোর্ড ধরে পরপর পরপর কর্ডে গেল, নিজেই কিবোর্ডে রিদিম বাজালো, এটা পুরোটা একদম কিবোর্ড প্রোগ্রামিং। 12 মিনিট লেগেছিল, আমার এখনো খুব ভালো মনে আছে। একটা কথা কিন্তু মাথায় রাখতে হয়, যে সময় তাসের দেশ রচিত হয়েছিল সেই একই বছরে রবীন্দ্রনাথ চণ্ডালিকাও রচনা করেন, সেই একই বছরে বাঁশরিও রচিত হয়। সুতরাং ওই সময়টা রবীন্দ্রনাথ যে কত অপূর্ব সৃষ্টি আমাদেরকে দিয়ে গেছেন, এছাড়াও অসংখ্য প্রবন্ধ গান, এগুলো তো আমি ধরছি না, নাটকের ক্ষেত্রে বললাম, উপন্যাস সবই সেই সময় অনেক রচিত হয়েছে, কিন্তু কন্টেম্পোরারি টাইমটা এরকম ছিল। চলে যাই পরের গান। অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র, আমরা চিত্র অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র, আমরা চিত্র অতি বিচিত্র, আমরা চিত্র অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র, আমরা চিত্র অতি বিচিত্র, আমাদের যুদ্ধ নহে কেহ ক্রুদ্ধ, কই দেখো গোলাম অতিশয় মোলাম, আমাদের যুদ্ধ নহে কেহ ক্রুদ্ধ, কই দেখো গোলাম অতিশয় মোলাম, নাহি কোনো অস্ত্র, খাকি রাঙা বস্ত্র, নাহি লোভ, নাহি ক্ষোভ, নাহি লাভ, নাহি দাম, যথারীতি জানি সেই মতো মানি, কে তোমার শত্রু, কে তোমার মিত্র, কে তোমার টক্কা, কে তোমার পক্কা। দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, এবং দেবাদৃত সম্পর্কে বলতে গেলে আমার একটা বিষয় খুব গর্ববোধ হয়, যে আমাদের বাংলার একটি অত্যন্ত বিখ্যাত পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঙ্গীতের জগতে, মিট্রি মিউজিক অ্যাওয়ার্ডস, সেখানে দেবাদৃত জয়ী হয়েছে, এবং তার একটি আধুনিক অ্যালবামের জন্য ও বিশেষভাবে পুরস্কৃত হয়েছিল, যেখানেও কিন্তু অ্যারেঞ্জমেন্টে ওর সঙ্গে ওর এই বন্ধু গোপাল দাসই ছিল। সুতরাং আমি যেটা আপনাকে বলছিলাম, যে মনের মিল, মানসিকতার মিল, কাজের মিল যদি থাকে সেই কাজ সাকসেসফুল হতে বাধ্য। কিন্তু দেবাদৃত আজকের এই পর্বে যেটা শেষ গান, সেটা বোধহয় গোপালের অ্যারেঞ্জমেন্ট নয়, না সেটা বাবুদা, মানে সুব্রত মুখার্জি, সুব্রত বাবু। আর সুব্রত বাবু মুখোপাধ্যায় আমাদের এই পরিবারের অরিজিৎদার, এবং আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের পরিবারের একজন ভীষণ প্রিয় সদস্য। কোনো অনুষ্ঠানে বাবুদা থাকবে মানে জমজমা। আমি তো ক্যাপ্টেন বলি, একদম ক্যাপ্টেন বলে, আমাদের ক্যাপ্টেন, ক্যাপ্টেন থাকবে না এটা হয়? হ্যাঁ, মানে ওই আর কি, আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন স্যার, আর আমাদের ক্যাপ্টেন হচ্ছেন বাবুদা। ভাইস ক্যাপ্টেন কি বিপ্লব দা? বিপ্লব দা মেন্টর। ও মেন্টর, হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই, মেন্টর, ঠিকই তাই। যাক, আজকে শেষ গান গাইবে দেবাদৃত, আমাদের অত্যন্ত প্রিয় গান এবং ভীষণ জনপ্রিয় গান, বহুশ্রুত গান, কিন্তু যতবার শুনি ততবার ভালো লাগে, রবীন্দ্রনাথের গান মাত্রই তাই। রেখে যাচ্ছি দেবাদৃতকে, শেষ গান গাইবে আজকে ও। আমি শ্রী বিদায় নিচ্ছি স্টুডিও থেকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে তোমার মনের মন্দিরে